আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রীকে সারা জীবনের জন্য বস করে রাখার আমল তার মানে স্বামী এবং স্ত্রীকে এই জন্য বললাম স্বামীও এই আমলটি স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রীও এই আমলটি স্বামীর জন্য করতে পারবেন ঠিক আছে এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনার এই স্বামী করলে স্ত্রী সারা জীবন তার বসে থাকবে এবং স্ত্রী করলে স্বামীও সারা জীবন তার বসে থাকবে ঠিক আছে কারণ বর্তমানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে এত সমস্যা এত গণ্ডগোল আমার কাছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে ফোনে কথা বলেন বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগেও অনেক ভালোবাসতো অনেক মহব্বত করতো হ্যাঁ এখন পরকিয়ার মাঝে পরে আমাকে এখন দেখতে পারে না আমার কথা শুনতে পারে না আমার কোনো খোঁজখবর নেয় না আবার অনেক স্বামী বলেন যে আমার স্ত্রী আমাকে আগে অনেক ভালোবাসত এখন পরকিয়ার ফাঁদে পরে দূরে চলে গেছে আমাকে মহব্বত করে না ভালোবাসে না তো তারা কিন্তু এই বিষয়টার সঠিক একটা সমাধান পেতে পারেন সারা জীবনের জন্য অর্থাৎ একে অপরকে পাগলের মতো কি করবে ভালোবাসবে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে পাগলের মতো কি করবে ভালোবাসবে যদি এই আমলটি যদি আপনি করতে পারেন আর আমলটি একদম সহজ এবং সুন্দর কারণ কোনো কঠিন আমল কোনো কঠিন বিষয় আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না কারণ একটা কঠিন বিষয় আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই আমলটি আপনি করতে পারলেন না তাহলে কিন্তু সেই বিষয়টি নিয়ে আসার কোনো মানেই হয় না আর বিষয়টি যদি সহজ হয় সরল হয় এবং যদি ছোটো হয় এবং একশত পার্সেন্ট যদি কার্যকারী হয় তাহলে কিন্তু আমলটি সবাই করতে পারবে ঠিক আছে তো সেই জন্য সব দিক চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে আমি সবসময় সঠিক বিষয়গুলো কোরআন হাতে রিসার্চ করে গবেষণা করে নিয়ে আসার জন্য চেষ্টা করি কারণ আল্লাহ বলেন অনুনাস জিল মিনাল কোরআন মা হুয়া শিফা উওয়া রহমাতুল মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশবার কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যদি কোরআন থেকে যদি সঠিক সমস্যার যদি সঠিক সমাধান যদি নিতে চান তাহলে কিন্তু আপনি খুব সহজেই পাবেন যেটা বেশির অন্য কোনো জায়গার মধ্যে আপনি পাবেন না ঠিক আছে তো সমস্যার সমাধান নিতে গেলে আপনাকে আমলটি করতে গেলে হ্যাঁ আমলটি স্বামী স্ত্রী একে অপরের জন্য করতে পারেন কোনো সমস্যা নেই একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই অল্প সময়ের মধ্যে আমলটি শিখতে পারবেন ঠিক আছে আর আমলটি বসতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা যে কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা কোরআন থেকে যদি যে কোনো বিষয়ে আপনাদের কোনো তদ্বি গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি আমার সাথে ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আপনি সরাসরি কোরআন থেকে সঠিক একটা তদবির কি করতে পারেন গ্রহণ করতে পারেন এবং একশত কোরআনটি সব আপনি ভালো ফলাফল পাবেন ইংসা আল্লাহ কারণ করান কখনো মিথ্যা নয় কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কোরআন কখনও মিথ্যা হতে পারে না ঠিক আছে তো এই সব বিষয়টি হচ্ছে আপনার আমলটি কীভাবে করবেন স্ত্রী তার স্বামীর জন্য করবেন স্বামী তার স্ত্রীর জন্য করবেন ঠিক আছে যদি দেখেন যে এই স্বামী তার স্ত্রীকে আগের মতো ভালো বাসায় না এখন পরকীয়ার ফাঁদে পা দিয়ে মিল মহব্বত কমে গেছে অথবা অর্থাৎ একে অপরের প্রতি মিল মহব্বত ভালোবাসাটা কমে গেলে সে তার বাড়ানোর জন্য সারা জীবনের জন্য বসে রাখার জন্য আমলটি করতে পারেন ঠিক আছে আমলটি কীভাবে করবেন আপনি প্রথমে সুন্দর করে ইয়ে করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে সেখানে আপনি বসবেন বসে কোনো কথাবার্তা না বলে আপনি দুই রাকাত অর্থাৎ ওজো করে পবিত্র হয়ে প্রথমে দুই রাকাত কী করবেন সলাতুল হাজর দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন নামাজ পড়ার পর সেখানে বসে কোনো কথা না বলে সাতবার করে দরুদ শরীর পাঠ করবেন তাহলে নামাজের দরুদ আপনি পড়তে পারেন অথবা সবচেয়ে ছোটো দরুদ সাল্লাহ সাল্লাম সেটিও আপনি পড়তে পারেন পড়ার পরে আপনি এই ইয়া মতাকাব্যিরু ইয়া মতাকাব্যির আবার বলে দিচ্ছি ইয়া মতাকাব্যিরু ইয়া মোতাকাব্যিরু ইয়া মতাকাব্যিরু হ্যাঁ ইয়া মতাকাব্যিরু এই শব্দটি আপনি কি করবেন এক শতবার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে শেষে আবার সাতবার করে দোরজ সই পড়বেন দরু সই পরে স্বামী তার স্ত্রীর কথা স্মরণ করে সামনের দিকে তিনটা ফু দিয়ে দিবেন অথবা স্ত্রী তার স্বামীর কথা স্মরণ করে সামনের দিকে কী করবেন তিনটা ফু দিয়ে দিবেন এবং তাকে যেরকমভাবে চান এটা খেয়াল করে আপনি হাত তুলে মনোজাত করবেন আমলটি আপনি সাত দিন করবেন ঠিক আছে এটি হচ্ছে একটি এই বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি এই আমলটি অন্যভাবেও করা যায় সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে যারা বিবাহ করেন নাই নারী এবং পুরুষ তারা যখন বিবাহ করবেন বাসর রাত্রিতে হুম যদি যখন স্ত্রী যখন স্বামীর কাছে যাবেন স্বামী যখন স্ত্রীর কাছে যাবেন তখন একে অপরে দুইজনে মিলিয়া ইয়া মোতাকাব্যিরু এই শব্দটি দেখে যদি স্ত্রী সর্বপ্রথম স্বামীর মুখ দেখেন অথবা স্বামী যদি সর্বপ্রথম স্ত্রীর মুখ দেখেন তাহলে এই দুইজন একজন আরেকজনের প্রতি সারা জীবন একটা কঠিন ভালোবাসা থাকবে একটা কঠিন মহব্বত থাকবে অর্থাৎ বাসরাত্রিতে যখন আপনার স্বামী স্ত্রী যখন একত্রিত হবেন তখন স্বামীও ইয়া মতাকাব্যের শব্দটি বলবেন স্ত্রীও ইয়া মতাকাব্যের শব্দটি বলবেন অর্থাৎ যদি এই শব্দটি বলে যদি আপনার স্বামী তার স্ত্রীর চেহারা দেখে স্ত্রীর তার স্বামীর চেহারা দেখে তাহলে দুইজনের দুইজন একে অপরকে পাগলের মতো কী করবেন ভালোবাসবেন একজন আর একজনের সাথে কঠিন একটা মিল মহবতাল আল্লাহতালা কী দেবেন পয়দা করে দেবেন এটি একশত পার্সেন্ট পরীক্ষিত একটি আমল যদিও আমলটি সহজ কিন্তু এটির ফলাফল একশত পার্সেন্ট গ্যারান্টি সহিংসা আপনি পাবেন ঠিক আছে তো যদি আপনাদের কোনো বিষয়ের কোনো প্রয়োজন হয় অথবা ভিডিও বসতে কোনো সমস্যা হয় সবসময় যে কথাটা বলি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আর সবসময় এই কোরআনকে ভালোবাসবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআন থেকে সঠিক সমস্যার সমাধান নেওয়ার জন্য চেষ্টা করবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি